বিশ্বের সবার জন্য মৈত্রী দান করেছেন, আপনার আত্মপর হিতের কাজ করেছেন, উভয়ের হিত সাধন করেছেন। এবারে আস্তে আস্তে ভাবনার দ্বারা মানুষ পরিশুদ্ধি লাভ করে, চিত্তকে বেজাল মুক্ত করে, নির্বেজাল চিত্ত গঠন করতে পারে। তো এখন আপনারা সবাই বিশ্বের সবার জন্য মঙ্গল কামনা করুন। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, শিখ সবার প্রতি মৈত্রী চিত্ত উৎপন্ন করুন, সবার জন্য মঙ্গল কামনা করুন। যত দুঃখী মানুষ আছে, যত রুগী আছে, বিশ্বে যত রুগী আছে বাড়িতে কিংবা হসপিটালে, এবং আমাদের যে সেবক আছে, সেবক বিনয় কান্তি শর্মা, তার বাবা এখন একটু হসপিটাল থেকে বাড়িতে আছে, গেছে একটা বাসায় আছে। তো বিনয় সেবকের সেইখানে ধর্মের সেবা হচ্ছে, তার বাবা এমনি ডাক্তার বলেছে যে আপাতত তেমন কোনো বড় ধরনের সমস্যা নেই, এখন হসপিটালে নেই, এখন একটা বাড়িতে আছে পটিয়া ওদিকে। তো তার বাবা যাতে সুস্থ লাভ করে, আরোগ্য লাভ করে, বিনয় সেবকের বাবার জন্য, এবং এরকম যারা জ্ঞাতি অজ্ঞাতি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে চেনা অচেনা আপন পর সমস্ত সম্প্রদায় সমস্ত প্রাণী, যারা রোগাক্রান্ত রোগী, যারা দুঃখী, যারা দুঃখ সন্তপ্ত, যারা পীড়িত ব্যথিত, এবং যারা ভয়াত্ত, যারা সুগত সন্তপ্ত, সবাই যেন এখান থেকে শোক থেকে ভয় থেকে রোগ থেকে মুক্তি লাভ করে, সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে। আমরা সবার জন্য মঙ্গল কামনা করবো, বিশ্বের জন্য, বিশ্বের সবাই ভালো থাকবে, আপনারাও ভালো থাকতে পারবেন। তো একজন মাইক্রোফোনটা ব্যবহার করুন, বানতে বলার পর আপনারা একসাথে বলবেন, সবাই মঙ্গল কামনা করবেন, আমরা একসাথে মঙ্গল কামনা করবো, সবাই একসাথে বলবেন, বানতে বলার পর আপনারা একসাথে বলবেন। সবার প্রতি চিত্তের ক্ষেত্রকে বড় করুন, যাদের চিত্র ক্ষেত্র ছোট ঠিক না, তাদের বাবা মা বৃদ্ধাশ্রম চলে যায়, কারণ তার চিত্তে বাবা মাদের স্থান নেই ঠিক না, বাবা মা বৃদ্ধাশ্রম চলে যায় ঠিক না। যার চিত্তে চিত্ত বড়, আন্তরিকতা বেশি, ভালোবাসা বেশি, মৈত্রী বেশি, তার চিত্তে সবাই স্থান থাকে ঠিক না। যার চিত্ত আরো বড়, সেই সম্প্রদায়ের মধ্যে আবদ্ধ থাকে না, সেই সমস্ত সম্প্রদায়ের মানুষকে তার চিত্তের মধ্যে ধারণ করে। তাই চিত্তের ভূমি প্রসারিত করা, যাতে সবাই আসতে পারে, সবাই থাকতে পারে। এই জন্য আমরা মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, শিখ আমরা সবার জন্য মঙ্গল কামনা করবো, এবং অন্যান্য প্রাণীদের জন্য। আমি বলার পর আপনারা সবাই একসাথে বলবেন, মৈত্রী চিত্ত নিয়ে, করুণা চিত্ত নিয়ে বলবেন, সবার জন্য কল্যাণ চেতনায় সুখ কামনায় বলবেন, কেবল মুখস্থ করে নয়, মন থেকে, মুখ থেকে, যা মুখে তা মনে থাকবে, যা মনে তা মুখে থাকবে, যাতে কোনো ব্যতিক্রম না হয়, সবার জন্য মঙ্গল কামনা করুন। এটা আপনাদের কাছে ফিরে আসবে, যে অপরের কল্যাণ কামনা করে তার কল্যাণ ধর্মের পক্ষ থেকে হবে, এটাই নিয়ম, ধর্মের নিয়ম। তো আমি বলার পর আপনারা একসাথে বলবেন,
সুখী হোক সবার স্বস্তি মুক্তির কারণ হোক।